দর্শক শ্রোতা, এই মুহূর্তে গরমের এবং রোদের যে তাপ, এই তাপে কিন্তু অনেকেই হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। তো এই ধরনের একটি ঘটনা ঘটেছে সেভ গুলশানে। সেই ঘটনার পর থেকে কিন্তু এখানকার সচেতন একজন নাগরিক নিজ উদ্যোগে সাধারণ জনগণের জন্য স্যালাইনের পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করেছে। তো এখান দিয়ে অনেক রিক্সা চালক ভাইয়েরাও কিন্তু এই পানিগুলো খাচ্ছে, স্যালাইনের পানিগুলো খাচ্ছে। আমরা শুনবো মানে কেন নিজ উদ্যোগে ভাইটি এই ঠান্ডা পানির এবং স্যালাইনের ব্যবস্থা করেছে। ভাইয়া, আচ্ছা, আপনার নাম? মোস্তফা রুবেল ভাই, আচ্ছা, আপনি একটু বলবেন যে এই যে আপনি এই যে শরবতটা এখন করছেন, এটার ভিতরে কী কী দিচ্ছেন? স্যালাইন আর চিনি। আচ্ছা, এই শরবতটা সাধারণ মানুষদেরকে, যারা পথচারী আছে তাদেরকেই তো খাওয়াচ্ছেন? জি, সবাই খাচ্ছে। হ্যাঁ, যারা যাচ্ছে এখান থেকে সবাই খাচ্ছে। মানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, কেউ কোনো ভেদাভেদ নেই, সবাই খাচ্ছে। রিক্সা চালক হতে ধনী গরিব যা আছে সবাই খাচ্ছে? সবাই খাচ্ছে। আচ্ছা, এই উদ্যোগটা কেন নিয়েছেন আপনি? এটা প্রতিদিনই খবরে দেখতেছি যে হিটস্ট্রোকে লোকজন মারা যাচ্ছে, এবং জায়গায় জায়গায় যে শরবতগুলো যে বিক্রি করতেছে সেই শরবতগুলো যে ফুটপাতে যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো পিওর শরবত না, ভেজাল। বিশেষ করে বরফটা ভেজাল, এবং বরফটা ভেজাল আছে। আপনার কাছ থেকে আমরা শুনবো, যারা ফুটপাতে শরবতটা বিক্রি করে বরফটা ভেজাল আপনি বললেন, মানে ভেজালটা কি কি দেখেছেন বা কিভাবে জানতে পারলেন বরফটা ভেজাল? আমি একদিন টেস্ট করেছিলাম। হ্যাঁ, আমি একদিন টেস্ট করেছিলাম, সেই বরফটা বোধে ময়লা এবং একটু দুর্গন্ধ। মানে অনেকেই বলতেছে আবার এই বরফটা নাকি যে মাছের মধ্যে দেওয়া হয়, সেই বরফটা আমরা মানুষকে খাওয়াচ্ছে, সেই বরফটাই দেওয়া হচ্ছে, সেই বরফটাই দেওয়া হচ্ছে। তাহলে আপনি কোন বরফ দিচ্ছেন? আমি ফিল্টার পানির বরফ, একদম ফিল্টার, আমাদের নিচে ফিল্টার আছে, সেই ফিল্টার থেকে বোতলে ভরে সেটা বরফ করতেছি। আবার আপনারা তো দেখলাম আপনারা এই যে বোতল, দেখি বোতলটা একটু বের করা যাবে? এই বোতলে করে আপনারা বরফ গলিয়ে ফ্রিজে, সম্ভবত ফ্রিজে রেখেছেন? ফ্রিজে রাখছিলাম ডিপে। জি, সেখান থেকে এই বোতলে করে বোতল, নতুন বোতল তো ইনটেক বোতল, একদম নতুন বোতল। হ্যাঁ, আচ্ছা, তো আপনি একদম ভালো বরফ দিয়ে মানুষকে শরবত খাওয়াচ্ছেন, কেন ভাই আপনি এই উদ্যোগটা কেন নিয়েছেন? এটা এই যে গরমে যখন অতিরিক্ত পড়ে তখন টিভিতে এবং ডাক্তাররা সবসময় বলে যে তরল খাবার খেতে এবং বেশি বেশি করে পানি খেতে। এখন বিশেষ করে আমাদের রিক্সা চালকরা যারা রাস্তায় ঘুরে তারা বিশুদ্ধ পানিটা পায় না। আচ্ছা, মূলত এই উদ্যোগ, এই জন্যই এই ব্যবস্থাটা, এই জন্য এই ব্যবস্থাটা করা। আচ্ছা, আমাদের হাউসের যে প্রেসিডেন্ট, হ্যাঁ, সে প্রেসিডেন্ট বা আরও অন্যান্য যারা ফ্ল্যাট মালিক, তারা বলছে যে তোমরা যদি একটু কষ্ট করে সাধারণ মানুষকে একটু এক গ্লাস পানি, ঠান্ডা পানি খাওয়াতে পারো, তাদের জন্য অনেকটা উপকার আসবে। এই জন্য আমরা হাউসের প্রেসিডেন্ট, সোসাইটির সবার অনুমতি নিয়ে নিজ উদ্যোগে আমরা সাধারণ লোককে এক গ্লাস ঠান্ডা পানি বা শরবত স্যালাইন দিয়ে খাওয়াইতেছি। আচ্ছা, সব সাধারণ জনগণ এবং পথচারীদেরকে আপনারা খাওয়াচ্ছেন, আপনারা খাচ্ছেন কি না? হ্যাঁ, আমরা খাচ্ছি, আমরা এই গরমের মধ্যে এখানে আমরাও তো খাচ্ছি, আমরা না খেলে তো, এই যে স্যালাইন ডালিন আমরা তো খাচ্ছি, আমাদেরও তো গরম লাগতেছে, কারণ আমরা না খেলে তো সাধারণ লোকের তো খাওয়াতে পারবো না। আচ্ছা, এখানে বড় ভাই কথা হচ্ছে, আপনি যেটা বললেন হিট স্ট্রোকে আপনাদের একজন এখানকার মানুষ, একজন সহকর্মী বা একজন মানে পরিচিত মানুষ মারা গিয়েছে, তো সেখান থেকে বাঁচার উপায় কী আসলে বলবেন? হিট স্ট্রোক থেকে এখন যে আমি সিকিউরিটি গার্ডদের বলবো, জুতা মোজা ছাড়া ওই যে বোর্ড যে পরে থাকে সেটা পরা যাবে না, খালি পায়ে থাকতে হবে বা স্যান্ডেল পরতে পারবে, প্যান্ট শার্ট ইন করা যাবে না, আর মাথায় ক্যাপ রাখা যাবে না। মাথায় ক্যাপ রাখলে এমনিই তো গরম, আর ক্যাপ পরলে তো আরও গরম লাগবে, যার জন্য ক্যাপ রাখা যাবে সিকিউরিটি গার্ড। আচ্ছা ভাই, এখানে আমার একটি প্রশ্ন আছে, এখন প্রচুর গরম পড়ছে এবং প্রচুর রোদ, আজকে তাপমাত্রা কত আছে আমি দেখিনি, আজকে সম্ভবত 37-38 হবে, 37-37, আজকে 37 আছে তাপমাত্রা। তো এই যে রোদের ভিতরে, কড়া রোদের ভিতরে আপনি এই যে খালি মাথায়, আরে ভাই আগুনের মতো গরম, পাশে ফ্যান রাখছে, এই জন্য পাশের জন্য ফ্যান রাখছেন। প্রিয় দর্শক দেখুন, ওনার মাথা কিন্তু আগুনের মতো গরম হয়ে গেছে এবং কিন্তু পাশে কিন্তু ফ্যান আছে, তারপরে মাথা ঠান্ডা হচ্ছে না। এদিকে একজন রিক্সা চালক ভাই গরমে, মানে তিনি হয়তো গরমের তাপে টিকতে না পেরে, দেখছেন একজন রিক্সা চালক ভাই, আসলে বাংলায় একটি প্রবাদ আছে, শ্রমিকের মজুরি, মানে শ্রমিকের মজুরি কখন দিতে হবে সেই বিষয়টা আসলে আমরা অনেকে জানি। একজন শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তার ন্যায্য মজুরি দিতে হবে, এই বিষয়টা অনেকে জানা আছে। তোমার একজন রিক্সা চালক ভাই, দেখেন
সারাদিন রিক্সা চালায়, তার ঘামের পরিস্থিতি দেখেন, রোদের তাপ অনেক বেশি ভাই। হ্যাঁ রোদের তাপ অনেক বেশি, রোদের তাপ অনেক বেশি ভাই। কয়টা বাজে বেরোন ভাই? এই 10:11টা বাইর হই, 10:11টা বাজে বেরোন। জি আচ্ছা, কয় ঘন্টা রিক্সা চালান? এই 8-10 ঘন্টা। 8-10 ঘন্টা চালান? জি। আজ 8-10 ঘন্টা যে আপনি রিক্সা চালান, এই যে গরমের ভিতরে তাপ পড়তেছে, এখন তাপমাত্রা হচ্ছে 37 আজকে বর্তমানে, আরো বাড়তেও পারে দুপুরের পরে হয়তো। জি তো এই 37 তাপমাত্রায় মানে এই জিরায় জিরায় চালাইতে হয়, মনে করেন একটা দুইটা খেপ মারে আবার গাছের নিচে বসে দেয়। গাছের নিচে বসে থাকতে হয়? হ্যাঁ। কষ্ট হয় না ভাই? কষ্ট হয়, অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত কষ্ট হয়, গরম, অতিরিক্ত গরম। এই মানে এই যে রোডের গরম, এসির গরম, গাড়ির গরম। তো আপনি মানে এই যে সারাদিন যে রিক্সা চালান, আপনি খান কি মানে এই গরমের হাত থেকে বাঁচার জন্য? এই অনেকে ঠান্ডা পানি খায়, শরবত খায়, এই আপনি কি খান? ডাব খায়? স্যালাইন শরবত এগুলোই খাই ভাই বেশি। স্যালাইন শরবত এগুলোই বেশি খান? জি। আচ্ছা তো আপনি আপনার আরেকজন একজন মুরব্বী আছে, একজন আমরা একদম সদ্য মুরব্বী, তার একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কাকা আপনি খাইছেন শরবত? খাইছেন? জি খাইছি। কেমন লাগলো শরবতটা? ভালো। ভালো লাগছে? জি। কি দিয়ে বানাইছে শরবতটা বলতে পারেন? হ্যাঁ শরবত বানাইছে আপনার ওরসালাইন বরফ আর চিনি। ওরসালাইন বরফ আর চিনি? ও আপনি তো চমৎকার। চাচা আপনার বয়স কত? আমার বয়স 52। 52 বছর বয়স? 52 বছর বয়সে এই 37 ডিগ্রি তাপমাত্রায় এখনো রিক্সা চালান চাচা? চাচা আমি আগে তেতো চালাই, আমার বেশি অতিরিক্ত সমস্যা হইলেও আমি চালাইতেই হবে, আমার অন্য কোনো পেশা নাই। আপনার ছেলে মেয়ে নাই? আছে, ওরা বিভিন্ন ভাবে কাজ করে, অন্য কাজকর্ম করে। ছেলে আছে? আছে। তো ছেলে মেয়ে থাকতে আপনি এই এই বয়সে কেন রিক্সা চালাবেন? ওরা অত দূর উদ্যোগী হয় নাই, আমি হাইফ জফর আই তো দুইটারে, দুইটা হেপজো পরে আর একটা স্বাভাবিক সংসারী করে ওই খরচ জোগাইতে আমার লাগে আর। মানে ছেলে দুইটা হেপজো পরে? জি। হেপজো শেষ করেনি? করেনি, 27-28 পড়া আর কি, পড়ায় শেষের পথে। বড় কে? ছেলে না মেয়ে? বড়, প্রথমটা ছেলে, উনি সংসারী করে পরে বিয়ে করাই দিছেন? হ্যাঁ ওটা বিয়ে করছে। আপনাকে দেখে কিছু দেয়? হ্যাঁ কিছু দেয়, স্বাভাবিক, যেহেতু যা দেয় তা দিয়ে চলতে পারেন না? না না, দুইটা হেপজো পরে তো ওই জন্য সমস্যা, এই জন্য বাধ্য হয়ে আবার রিক্সা নিয়ে বেরোতে হয়। হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক আপনারা শুনছেন, 52 বছর বয়সে এই যে দাড়ি পেকে গিয়েছে এই চাচার, এখনো রিক্সা নিয়ে বেরোচ্ছে এই যে 37 ডিগ্রি তাপমাত্রায় এই ভাইটি, এই চাচা কিন্তু শরবত খেয়েছে এখানে, ফ্রি শরবত। তো আমরা আসলে এই ধরনের মানুষদের পাশে আছি, যারা আমাদের পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো